মহাকাশ অভিযানের শুরুর দিকে পরীক্ষা চালানো হয় মাছি, কুকুর ও বানরের সাথে। আর প্রথম সফল মহাকাশ অভিযানের কৃতিত্ব কোনো মানুষের নয়, বানরের। শুনতে একটু অবাক লাগলে এটি সত্য যে মানব সভ্যতার ইতিহাসে প্রথম মহাকাশ জয় করে পৃথিবীতে ফিরে আসা স্তন্যপায়ী প্রাণী মানুষেরই পূর্বসূরি বানর। চলুন জেনে নেওয়া যাক অভিযানের শুরুর দিকের গল্প। সালটি ছিল 1948। জুন মাসে পৃথিবীর প্রথম স্পেস রকেট V2 তে ভর করে শুরু স্তন্যপায়ী প্রাণী নিয়ে প্রথম অভিযান। ভন ব্রাউন নামে এক জার্মান ইঞ্জিনিয়ারের আবিষ্কার করা এই V2 রকেটটি বায়ুমণ্ডল আর মহাকাশের সীমানার খুব কাছাকাছি যেতে পারত, কারণ V2ই ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার বা 50 মাইল উপরে উঠে যেতে পারত। এই V2 রকেটে করে মহাকাশ দিকে তাক করিয়ে তাতে বসিয়ে দেয়া হয় রেসাস প্রজাতির একটি পুরুষ বানরকে, যার নাম ছিল আলবার্ট। বানরটিকে নিয়ে ভূপৃষ্ঠ থেকে প্রায় 62 কিলোমিটার উপরে উঠতে সমর্থ হয়েছিল V2। তবে এই অভিযান সফল ছিল না, কারণ উৎক্ষেপণের সময়ই সম্ভবত অক্সিজেনের অভাবে মারা যায় আলবার্ট। অবশ্য মার্কিন বিজ্ঞানীরা এতে দমে যাননি। পরের বছর 1949 সাল তারা একই প্রজাতির আরেকটি বানরকে নিয়ে গবেষণা শুরু করলেন। তার নাম দেয়া হলো দ্বিতীয় আলবার্ট। আবারও V2 রকেটে চড়িয়ে মহাকাশে ছোড়া হলো দ্বিতীয় আলবার্টকে। জীবিত অবস্থায় সে ভূপৃষ্ঠ থেকে প্রায় 134 কিলোমিটার উপরে গিয়ে মহাশূন্য পরিভ্রমণ করলেও বাঁধ সাধে ফেরার পথে। তার বাহনের প্যারাশুট কাজ না করায় তীব্র বেগে আলবার্ট আছড়ে পড়ে পৃথিবীর বুকে। তাই এটিও সফল মহাকাশ যাত্রা হিসেবে গণ্য হয়নি। নিরাপদ উৎক্ষেপণ, কক্ষপথে ঢোকা এবং পাইলটের জীবিত ফিরে আসাকে সফল যাত্রা হিসেবে গণ্য করে ফেডারেশন অব অ্যারোনটিক্স ইন্টারন্যাশনাল এর মাঝে 1949 সালে তৃতীয় আলবার্ট এবং চতুর্থ আলবার্টও এই চলমান অভিযানে প্রাণ হারায়। এরপর 1951 সালে ব্যর্থতার শিকার হন আলবার্ট 5। প্যারাশুটের ইস্যুতে প্রাণ হারায় আলবার্ট নামের শেষ বানর, কারণ আলবার্ট 6কে দেয়া আরেক নাম ছিল ইউরিক। ভূপৃষ্ঠ থেকে 72 কিলোমিটার বা 45 মাইল উপরে গিয়েছিল ইউরিক এবং সফলভাবে পৃথিবীতে ফেরত এসেছিল। ল্যান্ড করার কয়েক ঘন্টা পরেই সম্ভবত হিটস্ট্রোকে মারা যায় ইউরিক, কারণ সংকীর্ণ ক্যাপসুলটির ভিতরে নিউ মেক্সিকোর সূর্যের গরমের মধ্যে উদ্ধারকারী দলের অপেক্ষায় ছিল ইউরিক। নিরাপদ ল্যান্ডিং হলেও এই অভিযানটিকেও অসফল ঘোষণা করা হয়, কারণ রকেটকে বায়ুমণ্ডল আর মহাকাশের সীমানার অন্তত 100 কিলোমিটার বা 62 মাইল উপর দিয়ে যেতে হতো। কিন্তু ইউরিককে বহন করা রকেটটি গিয়েছিল 72 কিলোমিটার বা 45 মাইল উপরে। নানা পরীক্ষা নিরীক্ষার পর অতঃপর সফলতার মুখ দেখল বিজ্ঞানীরা। 1959 সালের 28 মে জুপিটার মিসাইলে চেপে আবারও রেসাস প্রজাতির বানর অ্যাবেলের সঙ্গী নিয়ে ভার্জিনিয়া থেকে মহাকাশে যাত্রা শুরু করল। এই যাত্রায় তার সঙ্গী হিসেবে ছিল স্কুইরেল মাঙ্কি প্রজাতির বানর বেকার। ভূপৃষ্ঠ থেকে 360 মাইল দূরের কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল অ্যাবেল ও বেকার। আশ্চর্যের বিষয় হলো উৎক্ষেপণের সময় অভিকর্ষের থেকে প্রায় 78 গুণ বল সহ্য করে মহাশূন্যে প্রায় 1770 মাইল পথ পাড়ি দেয় এই বানর দুটি, আর সুস্থভাবে পৃথিবীতে অবতরণও করে এই দুজনেই। আর এটি ছিল প্রথম কোনো স্তন্যপায়ী প্রাণীর সফল মহাকাশ ভ্রমণের ইতিহাস, যেখানে মানুষের আগে জায়গা দখল করে নেয় বানর। যদিও পৃথিবীতে সুস্থভাবে অবতরণ করলেও মাত্র 1 সপ্তাহের মধ্যেই মৃত্যু হয় অ্যাবেলের, তবে 1984 সাল পর্যন্ত বেঁচে ছিল বেকার।